যত দোষ এই বজলুর রশিদ আর রুহুল আমিন যুক্তিবাদী আর কারো দোষ বক্তৃতা করা হবে না আমাকে কত তুই জানি দেখ ঢুকিস না তাহলে আমরা দুই ভাই কোনটি যাব রা আমাকে দুই জনের ইন্ডিয়া যাওয়া সারা বুদ্ধি আছে আজই ইন্ডিয়া থেকে তিনবার ফোন করছে যে হুজুর একটা ডেট দেন আমি কইছি যে বাংলাদেশে তি মানুষ হাদাত করে পারিছে না তোর উঠি যামো না যামো না যামো না বজলু যায় না আমরা দুই দিন নিয়ত করছি জীবনে ইন্ডিয়া যাব না বাংলাদেশের মতো এত ভালো দেশ পৃথিবীর কোনটি নেই এত ভালো মানুষ খালি যদি খালি কোরআনের আইন কায়েম হতো বাংলাদেশের সব ইমানদার বিশ্বাস হয় বলো নাকি হুজুর কিন্তু খালি ইসলাম দেখতে দিচ্ছে না বুঝছেন আমাকে দেশের একটা কথা শুনেন ইসলাম দেখা যাচ্ছে না কেন আমি কই আচ্ছা ফজলি আমের গাছ আপনারা দেখেছেন ফজলি গাছের আম আমরা কোন সব মানুষ খাইনি খাচ্ছি ও লোক না তারপরে হচ্ছে কি কয় আরেকটা আম রূপালী তার হিমসাগর তারপরে এখন তো আল্লাহ দেখেন মানুষের কি ব্যারাম দিয়েছে মানুষের মুখ ঠিক নাই ইমান ঠিক নাই দেখে বড় বড় যেগুলা ওই মালদহর কিবেন কিবেন আম নাই খিসাব হোক কিবেন কিবেন আছে খালি এগুলো পাকার সময় এতই পোকা লাগে আর বাংলাদেশের একটা সবরি পেয়ারা বর্ষার মধ্যে খাওয়ার বুদ্ধি নেই কোটি কোটি পোকারে তাহলে পোকা কেটো খাতে তুর্কির পেয়ারা খাওয়ার মুখ লয় তুর্কি মুখ হলো টপ 10 আকিজ জয়নাল সপ্তাশী স্টার কেটু এক কথা কর গল্লি ফাই ফাই হ্যাঁ এগলে মুখত তুই পেয়ারা খাবো একটা পেয়ারার 1 কেজি আপেল খাওয়া জানা হবি একটা পেয়ারা খা সেই নিয়ামত পাবি তুই এগলে মুখত আব্বা খাচ্ছে বাবা খাচ্ছে আমি না জেলখানাত গেছো না বুঝছেন তো গেটের মধ্যে ঢুকাতে আমার মাথা যেন চুল বড় হয়েছিল এক পুলিশ করছে হুজুর টুপি খোলেন টুপি খোলনো কচ্ছে হুজুর চুল তানিকে বাড়ি মারে কে কচ্ছে গাঁদা গুদের টোপলা ছাড়তে পারে এই কথা কচ্ছে রে শুনলে তো মাথা খারাপ হয়ে যায় রে বা 40 বছর ইমামতি করি রে আমার মাথার মধ্যে বলো টুপির মধ্যে গাঁদা আছে মানে আমাকে সারেনার দাম রে আমি আর বজলু আগে এই বগুড়া জেলা দাঁড়ছি অন্য মাস হলে থাকা পারল জি গাঁওতে একটা মৌলবী জন্মিছে কমতা গেলেন গেলে না বিস্কুট দিয়ে গেলে নাই মিশে গেলে নবিক জায়গা গেলে ছেলা ওই একই অবস্থা আমার বাড়িতে সবার দাওয়াত দেবে যায় মানছে যদি বিরিজত কয় ভাই যুক্তিবাদীর বাড়ি কোনটা কয় এই একটা পণ্ডিত পড় চলে গেছে আবার ঘুরে আসছে এবার তুই কোয়া দো সামনে 3 মাথা আছে ইটা আবার একটা রাস্তা হুজুরের বাড়িতে গেছে উমিন দাদা ঠান্ডেরও কথা কওয়া যাবি না ভাই বলছে এই মানে তুচ্ছ তাচ্ছিল এখন আবার সকালে যখন গাড়ি নিয়ে বাড়ায় তখন চোখ টেরি করে তাকে দেখে ও শালা যাচ্ছে রে ওরকে ঘুম নেই আবার সাথে সাথে ঘুম নেই কার আমার সাথে যারা আসলদা মাথার সাথে পড়ছিল 8 মাস 7 মহিবাগঞ্জে তারা কেউ কেউ পড়তে পড়তে চলে যাচ্ছে পলিয়া ওরা আবার কয় হুজুর রুল ভাই একসাথে বর্ণ রে এই যে ডক্টর বেলাল ভাই গেল না উনি 83 ব্যাচ দাখিল আর আমি 1976 2 বছর গ্যাপ দিয়ে তাও 76 আপনি কোন সনে দাখিল 87 নম্বর জয়নাল ওনার 87 সনে দাখিল আপনি কোন সনে এই যে 80-র সিরিয়াল দেখেন না দেখুন কালকে রাজবাড়ির থেকে 12:30টায় গাড়ি ছাড়ছি বাড়িতে এসে ফদর পড়ছি সকালবেলা উঠে 10 গ্রুপ বাচ্চা মানুষ আমার কাছে নামাজ পড়ে আসে আইসা দেখি বাড়ির ভরে আছে আমাকে কারণ কি ফোন করনি কিসের দেখ কোনো রকম তারে তুলে খালি এটি আর ফোন করে আমি বাইরে দেখি গাড়ির চাকাত এনাও পাম নেই মাথা আমার ঘুরে গেল হাই সব না পরে একটা এক্সট্রা চাকায় চলে গেলে ব্যাটা করে বা আস্তে আস্তে যাই আসি শাকপালার থেকে খুঁজতে খুঁজতে একটা ভলকান দোকান খোলা নেই শুক্রবার দেয় এখন সেই গেছি মাটি ডালি নাই একবারে ওই বারোপুর পার হয়ে দেয় মাটি ডালি উত্তরে দেয় নাই পরে ঘুরে আসে দেখি একটা সিপের মধ্যে ওইদের নার্সিং হোম একটা ক্লিনিক আছে বুঝছেন এই রাস্তার এই পারে ওই সিপের মধ্যে দিকে এক দোকান যখন ভাইরা দেবে হচ্ছে দেবো সে ওইটা দুধ করে নিতে মানুষ দেয় 4 টাকার কাম 40 টাকা দিয়ে করে লাগিয়েছে ওরা সুযোগ পাচ্ছে আমি কোন টাকা তুই কত বলে তুই সারিয়ে দে তারা দে কথা তে আমরা আমাগো এমনি কয় হুজুর আপনার দিকে এই দামে দেন পরে বাজারে যায় দেখি ওই জিনিস আমাদের 40 টাকা বেচি লাগবে হাতত গেলি কয় হুজুরের 30 টাকা আছে এই বেশি করে চা আবার কয় ভাড়া চা হালবার দাম আরো চা কে মানে আমার কি কোটিপতি হচ্ছে কোনরমকার দিন যাচ্ছে বেটা ফস্তাক লেখাপড়া শিখে আমার মাথা ঘুরে গেছে বজলু বাচ্চা কাছে রে ওর তিনটা বিটু ওর জান সুকত আছে কিন্তু ওরা দুঃখ আছে জামাইরা বুঝছেন ওরা খালি মনে মনে খালি করছে আল্লাহ আমার শরীরক বাঁচে তো যত টাকা কামাই করবি ওই তো বাস করে থে মেরে দেবি পয়লা যায় সাগি গোনা নেমু দেখো মানা আল্লাহর দ্বীনের কথা যারা বলে আল্লাহ তাদেরকে হায়াত বাড়ায় দেয় ধরে কোন আমিন ধরে বলুন আমিন আজকে অনেক মানুষ সমাজে আছে কিন্তু কোরআনের পক্ষে কোরআন পড়ার মানুষ সমাজে নাই আসুন যারা আলেম ওলামা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই ফুরকানিয়া মাদ্রাসায় যাদের সন্তানগুলো পড়ে আমার রাসূল বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদু লাহু আমার নবী বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল জারি থাকবে এক নাম্বার সদকায়ে জারিয়া দুই নাম্বার নেক কোরআনের ইলম তিন নাম্বার হলো নেক সন্তান এই তিনটা কাজের ভিতরে নেক সন্তান যিনি তৈরি করবেন ওই ব্যক্তি দুনিয়াতে বিদায়ের সময় মৃত্যুর সময় ওই সন্তান যদি কোরআন পড়তে পারে আমার রাসূল বলেছেন কোরআন শুনে মরবে ঈমান নিয়া ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঘুমায় যাবে ধরে কোন মারহাবা আজকের এই কচুয়াপাড়ার একটা ফুরকানিয়া মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা আজ কয়জনকে পাগড়ি দেওয়া হলো আলহামদুলিল্লাহ সোনার টুকরা যাদের পা আল্লাহ তাআলা জমিনে স্পর্শ করতে দেন নাই তালবে ইলমরা যখন রাস্তায় হেঁটে যায় আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা বলে তুমি যাও ওর পায়ের নিচে পাকা বেড়ে দাও ওর পাও যাতে ধুলা মাজি না ভরে কথা ঠিক কিনা সেই মানুষের মাদ্রাসা আমি অনুরোধ করব একটা করে সন্তান ওখানে হাফেজ বানান একটা করে সন্তান ওখানে আলিম বানান মরণের সময় কোরআন শোনাবে আপনি ইমানের মৃত্যুবরণ করবেন যেরকম আল্লাহু আকবার একজন হাফেজ যদি আপনার ঘরে থাকে আপনি কিয়ামতের দিন 10 জন মানুষকে সুপারিশ করে হাফেজ আল্লাহর জান্নাতে দেবে তারই পাঁচটা গ্রুপ এক নম্বর গ্রুপ হলো পিতামাতা দুই নম্বর দাদা দাদি তিন নম্বর নানা নানি চতুর্থ নম্বর শ্বশুর শাশুড়ি আর পঞ্চম নম্বরে দুইজন একজন জাগিরদার লজিং মাস্টার আর একজন হলো যিনি শিক্ষক ওনাকে কোরআন শিখায় দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে একজন হাফেজ যদি আপনার জানাজা করে আপনার বাপ হিসাবে আপনার জানাজা করে আপনার খাতির উপরেই ওই সন্তান জানাজার ইমাম হয়ে যদি চোখের এক ফোঁটা পানি ছাড়তে পারে নাকের ডগার কাছে আসতেই আল্লাহ রাসূল বলেছেন ওই সন্তানের ওই হাফেজের পিতামাতার জীবনের तमाम গুনাহ খাতনিতে আল্লাহ maaf করে দেবে ধরে কোন সুবহানাল্লাহ নেক সন্তানের এত দাম আল্লাহ ওই দিন কোরআনে বলেন وقضى ربك الله تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার ইবাদতের পর হে সন্তানেরা তোমরা পিতামাতার ইহসান করো আজকে যে সন্তানেরা আপনার মানুষ করছেন করেন কোরআন শিক্ষা দেন আপনি সকালবেলা যদি শুটকি দিয়ে ভাত খান দুপুরবেলা যদি কোয়ালিটির বিরিয়ানি খান পাঁচটার পর যদি ঢেকুর ওঠে আপনার গন্ধ লাগবে শুটকির তা আমরা যারা মাদ্রাসায় পড়াবো সন্তানগুলিকে ছোট অবস্থায় এদেরকে কোরআন শিখাবেন মানে শুটকি খিলালেন তারপরে যতই জেনারেল ইংরেজি বাংলা শিখুক ওর কিন্তু মৃত্যু পর্যন্ত ঢেকুর উঠবি ওই শুটকিরি কতক্ষণ কিন্তু তাই হয় যেটা না ভালো নাক মুখ তরতরে সুরত ভালো তাকিলিয়া যা কেজিক দিচ্ছে আর তার লাখ স্যাপটা চিকেন বাড়ায় পাও তেরা কানের লতি খাটো মাথা টাক পরা কোথায় একই দেই ফোগরে বিদ্যা শিখু ও আদান দেখাবি দা করে কুর আর ওরা করছে যাদের মাথার চুল নেই এরা হলো বুদ্ধিজীবী কি কোথায় মাথার যার চুল নেই তারা বুদ্ধিজীবী আর যারকে চুল আছে কোথায় বুদ্ধি নেই আচ্ছা যারা বুদ্ধিজীবী করছো চান দে মাথা তার উই কলো কে যে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দাও কলো কে কোয়ার পর ক্যাঙ্কা ঠালা খালো ফ্যান ছিঁড়ে মাথাত পড়ছে রে এই টাকলে মরে দিন কি ভাই বউ কথা তোর ভাত খাবো না দুনিয়ার মানুষ তোর গাইলেচ্ছে আমি ভাত খাবো না ও ঘরত জায়গা দেয়নি ও বাইরে ঘরত চলছে ফ্যান ছিঁড়ে মাথা ফাটিতে দুবাই গেছে ব্যাগ মাথার দেয় এরপর শুয়ে আছে আর কানাডা কাছে কয় তুই বাড়াবার পারবো না তুই জিতকার লোক সেটি দা তুই আচ্ছু এটি গজব আসবে আল্লাহ শেখ হাসিনা কি মরদ রে মরদের বিটিবা অকার দেয়নি হে মমতাজ পায়নি ইনু যায়নি মরদ আছে অনুরোধ করতেছি একটা ব্যাটাক আপনি নেককার বানান আপনার কবরের পাশে আল্লাহ রসুল বলছেন মিশকাত শরীফের হাদিসে আল্লাহ রসুল বলছেন একটা হাফেজ সন্তান যদি বাবার মনে করেন আজকে বিকেলে মাটি হলো পরের দিন সকাল থেকে যদি ৪১ দিন কোরআনের সূরা ইয়াসিন যদি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৪১ দিন যদি পরে একদিনে যদি মিস না করে আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দিন সূরা ফাতিহা পড়ার লোক নাই রে সূরা ইখলাস যদি কই ভাই কেন কবু ইখলাস সূরা কত কয় কুন্ডা কুলু একটা ব্যাটা কি বানান যাবে না ভাই কি পারবেন পারবেন দেখেন নীলফামারী না রংপুরের লোক পাগড়ি পীরগাছা রংপুরে দেখেন কি রে কি ভাগ্য রে আহা ইনকে কি ব্যাটা একটা বানান যায় না ভাই তাহলে এই ব্যাটা যদি বানার পারেন বানান ব্যাটার যদি ব্যাটা থাকে তাক বানান আর বিটি যদি থাকে হাফেজা মাদ্রাসা দেন তাক হাফেজা বানান আর এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে যত মানুষের টাকা দিবেন এই মানুষগুলির টাকা দেয়া এখানে হাজার হাজার হাফেজ তৈরি হবে কিয়ামতের ময়দানে হাজার হাজার এই হাফেজেরা ১০ জন ১০ জন করে মানুষ সুপারিশ করবে আল্লাহর ইজ্জতের কসম কোরআন প্রেমিক দিন প্রেমিক রসুলের আদর্শ প্রেমিক মানুষেরা ওই হাফেজদের সুপারিশ পা আল্লাহর জান্নাতে যাবে ধরে কনবার হওয়া কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবুজের কালে তোমার হইবে আসান জান কবুজের কালে তোমার হইবে আসান কোরআন শিখে মরে যান আপনার জান কবজের সময় খালি কোরআন পড়বি আপনার আহসানের সহিত জান কবজ করবে আজরাইল জোরে করে আল্লাহুম্মা আমিন আসুন এই জন্য আমরা এই মাদ্রাসার জন্য আসুন আল্লাহর কোন বান্দা আছেন ৫০০০ টাকা ২০০০ টাকা ৩০০০ টাকা ১০০০ টাকা ১ মণ ধান যার যা কিসমতে আছে আমি জানি ভাই আপনি খুব তাড়াতাড়ি করে আসেন রাত্রি আর ৪ মিনিট পর ১টা বাজবে আমি আপনাদের